ওয়েলকাম ব্যাক। অনেকে বলে থাকেন, ভাই আপনার কম্পিউটারে কিংবা আপনার ল্যাপটপের স্ক্রিনটি আপনি কিভাবে রেকর্ডিং করেন, অনেকে এইভাবে প্রশ্নগুলো করে থাকেন। আপনি কিভাবে টিউটোরিয়াল তৈরি করেন? আবার অনেকে বলেন যে ভাই ইফেক্টগুলো কিভাবে ব্যবহার করেন, যখন ক্লিক করে তখন একটি ঢেউ ইফেক্ট আসে, এই ইফেক্টগুলো আপনি কিভাবে ব্যবহার করে থাকেন। তারপরে আমরা যখন মাউসটি নিয়ে যাই তখন মাউসের চারপাশে একটি ঘুরন্ত বিষয় থাকে, একটি চাক্কার মতো থাকে, এটি আপনি কিভাবে অ্যাড করেন, এবং কোন সফটওয়্যার দিয়ে আপনি গেম রেকর্ডিং করে থাকেন, এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনি কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি আপনার নিজের কম্পিউটার কিংবা নিজের ল্যাপটপের স্ক্রিনকে রেকর্ড করে থাকবেন। আবার সাথে সাথে আপনি চাইলে কিন্তু ভিডিও এডিট করতে পারেন। কীভাবে এই কাজগুলো করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হুদুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। তো প্রথমে সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। সফটওয়্যারটি সম্ভবত পেইড একটি ভার্সন, আপনি চাইলে কিন্তু আমাদের পরামর্শ সাপেক্ষে ফ্রিতে ব্যবহার করতে পারেন। তার জন্য অবশ্যই রিলেটেড পোস্টে আপনাকে ক্লিক করতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে, তারপরে এখান থেকে বিস্তারিত জেনে তারপরে আপনি সফটওয়্যারটি সংগ্রহ করতে হবে, অথবা পার্সোনালি আপনি যোগাযোগ করতে পারেন, ইজিলি কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারের উপরে কিন্তু আমার পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, যদি আপনি পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তাহলে অনুরোধ করব ডিসক্রিপশন বক্স ফলো করবেন, অথবা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, আপনি ইজিলি বুঝতে পারবেন। তো আপনি কম্পিউটারে ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনি কীভাবে দেখবেন এবং কীভাবে ওপেন করবেন। যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন আপনি ডেস্কটপে ঠিক এইভাবে দেখতে পাবেন, এখানে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলে ঠিক এই উইন্ডোটি ওপেন হবে। এখানে দেখবেন কয়েকটি অপশন রয়েছে, নিউ প্রজেক্ট, নিউ টেমপ্লেট, নিউ রেকর্ডিং। আমরা যেহেতু রেকর্ডিং করবো সেক্ষেত্রে এখানে নিউ রেকর্ডিংয়ের উপরে ক্লিক করতে হবে, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, তারপর এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিন, এবং এখানে ক্যাপচার ট্যাবের ভিতর আমরা দেখবো এখানে স্ক্রিন, এবং এই স্ক্রিনের উপরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো সাইজ রয়েছে। আবার আপনি চাইলে আপনার পজিশন অনুযায়ী আপনি চুইস করতে পারেন সাইজগুলো, যদি এখানে চুইস রিলেশ আপনি এখানে চুইজে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন কোথা থেকে কতটুকু স্ক্রিন আপনি নিজে সিলেক্টে করবেন, এটি কিন্তু আপনি ক্লিক করে সিলেক্ট করতে পারেন। আবার আপনি যদি ফুল স্ক্রিনে ক্লিক করেন তাহলে কিন্তু ফুল স্ক্রিন জুড়ে এটি ক্লিক হবে। আবার এখানে ড্রপডাউনে ক্লিক করার পরে অনেকগুলো সাইজ দেখতে পাবেন, আপনি যে কোনো সাইজে আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার প্রয়োজন মতো আপনি সাইজ সিলেক্ট করে রেকর্ডিং করতে পারেন। তো এখানে আপনি দেখবেন যে এটি রেকর্ডিং থাকে। আবার যদি আপনি স্ক্রিনটি রেকর্ড না করতে চান তাহলে এখানে অফ করে দিতে পারেন, স্ক্রিনটি রেকর্ড হবে না, আর যদি অন করে দেন তাহলে স্ক্রিনটি রেকর্ড হবে। আপনার কম্পিউটারের ভিতরে যদি কোনো ক্যামেরা কানেক্ট করা থাকে তাহলে ক্যামেরা কানেক্টারটা এখানে আপনি দেখতে পাবেন। তারপর এখানে থাকবে মাইক্রোফোন, আপনার কম্পিউটারে যদি মাইক্রোফোন কানেক্ট করা থাকে তাহলে মাইক্রোফোনটি এখানে আসবে, এবং এখানে অডিও লেভেলটি আপনি চাইলে সেট করতে পারেন, লেভেলটি কমাতে পারেন, লেভেলটি বাড়াতে পারেন। তারপর হচ্ছে এখানে সিস্টেম অডিও, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো গান প্লে হয়, কোনো মিউজিক প্লে হয় তাহলে ওটি রেকর্ড করবে কিনা, সেটি সিস্টেমটি অটোমেটিক্যালি অন করা থাকবে। আবার মাইক্রোফোনটি যদি কানেক্ট করা থাকে তাহলে মাইক্রোফোনটি অটোমেটিক অন করা থাকবে, আপনি চাইলে এখানে অন করতে পারেন, আবার চাইলে অফ করতে পারেন, ডিফল্টভাবে অন করা থাকে। আবার সিস্টেম অডিও আপনি চাইলে অফ করতে পারেন, অন করতে পারেন, এবং এখান থেকে ক্যামেরাও আপনি অন করতে পারেন, অফ করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী। তারপর এখানে যদি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করেন, রেকর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনটি রেকর্ড হতে থাকবে। এখন আমরা যদি স্টার্ট রেকর্ডে ক্লিক করি তাহলে ঠিক এইভাবে একটি পপ আপ উইন্ডো আসবে, এবং এইখানে আপনি দেখতে পাবেন যে এটি রেকর্ড শুরু হয়ে গেছে, এবং কত মিনিট রেকর্ড হয়েছে এটি এখানে দেখাবে, আপনি কী কী রেকর্ড করতেছেন এটি দেখাবে। এখানে মাইক্রোফোন রেকর্ড হচ্ছে, সিস্টেম অডিও রেকর্ড হচ্ছে, যদি আপনার ক্যামেরা থাকতো তাহলে এখানে ক্যামেরা একটি সিম্বল আপনি দেখতে পাবেন। তারপর এখানে হচ্ছে মিনিমাইজ বাটন, অর্থাৎ এখানে মিনিমাইজ হয়ে টাচ বারে থাকবে। আবার আপনি চাইলে রিস্টার্ট এখান থেকে করতে পারেন, ভিডিওকে আবার পুনরায় রিস্টার্ট করতে পারেন। আবার আপনি চাইলে এখানে পুশ করতে পারেন, এখানে ক্লিক করে। আবার যদি স্টপ করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি স্টপ করতে পারবেন। আবার এখানে যখন ক্লিক করবেন, স্টপে ক্লিক করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ক্যামতাসিয়া একটি ভিডিও এডিটর সফটওয়্যার, সো এই সফটওয়্যারটি কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, এবং সেইখানে গিয়ে আপনি বিস্তারিত অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন ইফেক্ট অ্যাড করতে পারেন, সাউন্ড অ্যাড করতে পারেন, অনেক কিছুই অ্যাড করা যায়, ভিডিও এডিট করা যায়। এখানে পূর্ণাঙ্গ
কমপ্লিট একটি ভিডিও এডিটরের ভিতরে যা যা থাকে সবকিছুই মোটামুটি দেওয়া রয়েছে, আপনি চাইলে ইজিলি ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি এটির ভিতর ইফেক্ট ব্যবহার করতে চাই ইজিলি কিন্তু ব্যবহার করতে পারি। উপরের লেয়ারে আমাদের মাইক্রোফোন অডিও লেয়ারটি থাকবে, অর্থাৎ আমরা মাইক্রোফোন দিয়ে যে অডিওকে রেকর্ডিং করব সেই রেকর্ডিংয়ের অডিওটি উপরের লেয়ারে থাকবে এবং নিচের লেয়ারে আমাদের স্ক্রিন রেকর্ডিং থাকবে এবং স্ক্রিনের সাথে যে সিস্টেম অডিওটি রেকর্ড হবে ওটি নিচের লেয়ারে থাকবে। আপনি চাইলে ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিতে পারেন, এভাবে করে আপনি উপরে উঠাতে পারেন, জাস্ট ড্র্যাগ করবেন। এখন এখানে আমাদেরকে স্ক্রিনটি সিলেক্ট করতে হবে। স্ক্রিন সিলেক্ট করার পরে এখানে দেখবেন অনেকগুলো ওয়ে রয়েছে, এখানে পজিশন, স্ক্রিনের ডানে বামে পজিশন করতে পারেন, স্কেল করতে পারেন, কোয়ালিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। তারপর এখানে যদি আপনি অডিওতে ক্লিক করেন তাহলে অডিও আপনি গেইন বাড়াতে পারেন, কমাতে পারেন, রিমিক্স করতে পারেন। এখান থেকে জাস্ট স্যাম্পলভাবে কিছু এডিট করা সম্ভব হয়। তারপর এখানে মাউসের মতো আইকন দেখতে পাচ্ছি, হোভার আইকন। সো এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখবেন এখানে স্কেল রয়েছে, অর্থাৎ হোভার এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছি। আপনি যদি বড় করতে চান তাহলে এখান থেকে আমরা বড় করতে পারি। তারপর হোভারের কোয়ালিটি আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, এখানে আপনার উপরে নির্ভর করবে। এখানে মাউসের আইকনটি, যেটি আইকন থাকে সেই আইকনটি বড় এবং ছোট করতে পারেন স্কেলের মাধ্যমে। তারপর এখানে আরও অনেক ওয়ে রয়েছে। এখানে আমরা যদি বাম সাইডের উপরে মোরের উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখব হচ্ছে হোভার ইফেক্ট, অর্থাৎ মাউসের ইফেক্ট। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমরা দেখব হচ্ছে লাইট, অর্থাৎ মাউসটি যেখানে যাবে এই লাইটটিও সেখানে যাবে। আমরা যদি ক্লিক করে অ্যাড টু সিলেক্টেড মিডিয়াতে ক্লিক করি, অবশ্যই আপনাকে স্ক্রিন যেটি রেকর্ড করেছেন এটিকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্টের উপরে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, তারপর হচ্ছে অ্যাড টু সিলেক্টেড মিডিয়া, এখানে ক্লিক করলে দেখবেন এটি অ্যাড হবে। দেখুন এখানে একটি লাইট অ্যাড হয়েছে। আবার আপনি যে লাইটের কালার কমাতে পারেন, বাড়াতে পারেন, অন্য কালার ব্যবহার করতে পারেন, এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আবার চাইলে আপনি অফ করে দিতে পারেন, এখানে যদি অফ করে দেন তাহলে এটি অফ হয়ে যাবে। আবার চাইলে এখানে ক্রস বাটনে ক্লিক করে আপনি এটিকে ক্রস করে দিতে পারেন। আবার এখানে লাইট ইফেক্ট রয়েছে, অর্থাৎ যেখানে আপনি হোভারটা রাখবেন, মাউসটি রাখবেন, সেইখানেই শুধু লাইট ইফেক্টটি পড়বে আর অন্যথায় অন্য জায়গাটুকু কালো দেখাবে। সেটি আপনি অ্যাড করতে পারেন, এখানে রাইট ক্লিক অ্যাড, এখানে দেখবেন সেটি অ্যাড হবে। আবার আপনি চাইলে এখানে কালো কি কমাতে বাড়াতে পারেন, আপনার ইচ্ছার মতো আপনি কালার বসাতে পারেন। এটি এক একটি করে অ্যাড করে দেখবেন। তারপর হচ্ছে এটি হচ্ছে সম্ভবত জুম, অর্থাৎ মাউসের যে স্কেল এরিয়াটি থাকবে সেই এরিয়াটির ভিতরে একটি জুম আকারে থাকবে, এটি রাইট ক্লিক করে অ্যাড করে দেখতে পারেন। যখনটি মাউসটি নিয়ে যাবেন তখন দেখবেন এটি জুম আকারে দেখাবে। আবার এটিকে রিসাইজও করতে পারেন, এখান থেকে রিসাইজ করতে পারেন। আমি সম্ভবত এটি ব্যবহার করে থাকি, এটি আমি 20 সাইজে দিয়ে থাকি এবং জুমটা জিরো করে থাকি। আর শ্যাডোটি সম্ভবত আমি 6% দিয়ে থাকি। তাহলে হয় কি মাউসের চতুর্পাশে একটি রাউন্ড থাকে, এটি দেখতে ভালো লাগে। সো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে মাউসের শ্যাডো ইফেক্ট, এটি ব্যবহার করতে পারেন। তারপর এখানে দেখতে হচ্ছে মাউসের রাইট ক্লিক এবং লেফট ক্লিক, এখানে আমরা ক্লিক করতে পারেন। লেফট ক্লিকের উপরে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে লেফট ক্লিক যখন আমরা ক্লিক করব তখন দেখবো একটি ঢেউর মতো ইফেক্ট অ্যাপ্লাই হয়। সো আপনি ঢেউর মতো ইফেক্ট যদি অ্যাপ্লাই করতে চান এটির উপরে রাইট ক্লিক, তারপর হচ্ছে সিলেক্টেড মিডিয়ার উপরে ক্লিক করলে দেখবেন ঢেউর মতো একটি ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আপনি যেগুলো সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন, লেফট ক্লিকের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক অ্যাড মিডিয়া, এখানে ক্লিক করলে দেখবেন লেফট ক্লিকে একটি সাউন্ড অ্যাড হবে। এবং এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, সম্পূর্ণ ইফেক্টটি কিন্তু কাজ করে, এক একটির উপরে এক একটি অ্যাপ্লাই করে করে আপনি দেখতে পারেন, এভাবে করে দেখতে পারেন। জাস্ট আবার আপনি যদি লেফটে ক্লিক করা বা রাইটে ক্লিক করাটা দেখতে দিতে চান ঠিক একই নিয়মে সিলেক্ট, ঠিক একই নিয়মে আপনি সবগুলো ইফেক্ট এভাবে ব্যবহার করতে পারেন। যেটি ব্যবহার করার প্রয়োজন আপনি মিডিয়াটি সিলেক্ট করে অ্যাড টু সিলেক্টেড মিডিয়ার উপরে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সো এভাবে করে অ্যাপ্লাই করে করে দেখবেন। আসলে যদি আপনি অ্যাপ্লাই করে না দেখেন তাহলে কিন্তু আপনার আইডিয়াও আসবে না। প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং অ্যাপ্লাই করে করে আপনাকে দেখতে হবে, তাহলে আপনি ইজিলি কিন্তু বুঝতে পারবেন এবং নিজে দেখে বুঝে তারপরে ভিডিও এডিট করতে পারেন। আবার ক্যামতাসিয়ার সাহায্যে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয় এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে আপনাকে অনুরোধ করবো অবশ্যই আপনি আমার ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। সো আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, ওই ভিডিওগুলো দেখে আপনি খুব সহজে ক্যামতাসিয়ার উপরে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হতে পারেন, ইজিলি কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও টিউটে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।